চ্যানেল রূপালি, ভয়েস অফ বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। হ্যালো, সর্বপ্রথম আল্লাহর রাসূল ও তার আহলে বায়াত পাকে পান যতনকে স্মরণ করে তৎসঙ্গে বরিয়াবর পাক দরবার শরীফে ভক্তি চুম্বন রেখে ফকির মাওলা পাক দরবার শরীফে ভক্তি চুম্বন রেখে এখানে সভা করে যারা উপস্থিত আছেন প্রত্যেকের চরণ মোবারককে
ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই সাথে আমি আরও ভক্তি রাখছি আমার ওস্তাদ বাউল সম্রাট দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আল চিস্তি নিজামি বাবা জানের পবিত্র রোজা মুবারকে ভক্তি চুম্বন জ্ঞাপন করে দরবারে পীরে কেবলা সফুল বসুর আল চিস্তি নিজামি তার কদমে ভক্তি শ্রদ্ধা রেখে মা বাবার কদমে ভক্তি শ্রদ্ধা রেখে বিশেষ করে যে দরবারে উপস্থিত হয়েছি যার স্মরণে যাকে উদ্দেশ্য করে যাকে কেন্দ্র করে এত সুন্দর পবিত্র একটি বাৎসরিক ওরস মুবারক অনুষ্ঠিত হতে চলেছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ওরস মুবারক খাজা বাবার দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জানিয়ে হক দরবার শরীফের পীরে কেবলা হযরত খাজা হারুন আল চিশতি নিজামি দরদির কদমে ভক্তি রেখে তাহারি খলিফা হযরত খাজা আব্দুল কুদ্দুস চিশতি সাহেবের নিজ বাসভবনে অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে আব্দুল কুদ্দুস চিশতি সাহেবের চরণে ভক্তি শ্রদ্ধা রেখে তার ভক্তবৃন্দ আশিকান যারা উপস্থিত প্রত্যেকের কদমে সালাম ভক্তি রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম আজাদ সহসম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও যুব যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবলীগ তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সভাপতিত্ব করবেন জনাব আব্দুর রহিম মিয়া বিশিষ্ট সমাজসেবক তার প্রতি সালাম ভক্তি রেখে উদ্বোধক বাবু অখিল চন্দ্র বর্মন তার প্রতি সালাম ভক্তি রেখে বিশিষ্ট সমাজসেবক ভান্ডারা এবং প্রধান পৃষ্ঠপোষকতায় যিনি জনাব মোহাম্মদ মজিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে পৃষ্ঠপোষক জনাব এস এম হুমায়ুন কবির তন্নি এন্টারপ্রাইজ ভান্ডারা তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত প্রত্যেকের প্রতি সালাম আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা প্রত্যেকের প্রতি সালাম রেখে সম্মানিত অতিথিবৃন্দ তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে সেই সাথে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান মেম্বর মাদবর সর্দার প্রত্যেকের প্রতি সালাম রেখে হিন্দু কর্তা থাকলে তাদের প্রতি জানাই আদাব নমস্কার কর্তার আরে মাপনেরা যারা তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে এখানে যার মাধ্যমে আমার আশা জনাব শাহজাহার দরদি তার প্রতি আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি সেই সাথে আমার এই বাড়িওয়ালা যে দরদি আব্দুল কুদ্দুস চিশতি তার প্রতি আমি বিশেষ করে আবারও ভক্তি ভরে স্মরণ রাখছি তার ভক্তবৃন্দ যারা প্রত্যেকের প্রতি সালাম রেখে বিশেষ করে আমাদের মাঝে একটি চ্যানেল উপস্থিত আছেন চ্যানেল রূপালি ও চ্যানেল জলসা সেই আলী আকবর কাকা এবং ইকবাল ভাই তাদের উভয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি বিশেষ করে আজকে যার সাথে আমার গান বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়ক জনাব মানিক দেওয়ান সাহেব দরদির কদমে ভক্তি রেখে উভয় দলের সহসঙ্গীত শিল্প যারা প্রত্যেকের কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আমি আমার সবার কাজ শুরু করতে চলেছি সকলেই দোয়া করবেন দুটি শিল্পী যতটুকু সময় গান করি না কেন তার মধ্যে যেন কিছু কথা কিছু গান গাইবার শক্তি মাওলা দান করে এই আশা রেখে প্রত্যেকের কাছে দোয়া চেয়ে দয়া চেয়ে বিশেষ করে গানে ভাষায় ছন্দে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে কারণ ভুল মানুষেরই হয়ে থাকে ভুল নাই কেবলমাত্র শয়তানের তাই প্রত্যেকের কাছে ক্ষমা চাই দোয়া চাই দয়া চাই প্রত্যেকের কাছে রইল আমার আবার অনেক অনেক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু দয়াল প্রাণের দয়াল রে
খাইতে বন্ধ গন্ডম খাইয়া হইল গুনাগার মাগো গন্ডম খাইয়া হইল গুনাগার আমার মাওলা গো গন্ডম খাইয়া হইল গুনাগার মাওলারে ভেস্তে ছিল হাওয়ায়া তো ও তুমি নিষেধ করলা খাইতে গন্ডম গো ওরে তারা গন্ডম খাইয়া হইল গুনাগার আমার মাওলা গো গন্ডম খাইয়া হইল ও তুমি 300 বছরে ভাবেতে গো মাওলারে কাদাইয়া করছিলা বেকারা আমার মাওলা গো কাদাইয়া করছিলা বেকারা আমার মাওলা গো কাদাইয়া করছিলা বেকারা মাওলারে জেদ্দায়ারু শরণ দিবে তুমি 300 বছরে ভাবেতে দরদিরে কাদাইয়া করছিলা বেকারা আমার মাওলা গো কাদাইয়া করছিলা বেকারা আমার মাওলা গো কাদাইয়া করছিলা বেকারা মাওলারে তোমারি পাক নামের গুনে ও মাওলা তোমারি পাক নামের গুনে আদম হাওয়াই দুইজনে তোমারি পাক নামের গুনে আদম হাওয়াই দুইজনে তোমারি পাক নামের গুনে গুনাহ মাপ পাইলো ময়দানে খুশি হালে চালাইলা সংসার মাওলা খুশি হালে চালাইলা সংসার আল্লাহ পরয়া গুনা খাতা মাফ করয়া মা ওরে গুনা খাতা মাফ করয়া মার আল্লাহ পরয়া গুনা খাতা মাফ করয়া মা গুনা খাতা মাফ করয়া মার আল্লাহ পরয়া গুনা খাতা মাফ করয়া মার মাওলা গুনা খাতা মাফ করয়া মার আল্লাহ পরয়া গুনা খাতা মাফ করয়া মা একটি চ্যানেলে রূপালী পরিবেশনা।